কারো কারো বৃহস্পতির তুঙ্গে থাকে, কিন্তু সবার বোধহয় থাকে না। এই যেমন নাঈম ইসলাম, এইচপির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো খেলে স্বপ্ন দেখছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের, কিন্তু শুরুতেই বিরাট বড় ধাক্কা। চোখ দিয়ে রক্ত ঝরেছে, যে চোখ দিয়ে জাতীয় দলে ফেরার সুসংবাদ শোনার পর অশ্রুতে গাল ভেজার কথা, সেই গাল ভিজেছে রক্তে। মনের ক্ষতটা আরও বেড়েছে, সেই সাথে শঙ্কাও জেগেছে, ম্যাচটায় আর খেলতে না পারার শঙ্কা। হাসপাতালে নেওয়া হয়েছে সাথে সাথে, তার সাথেই জেগেছে দুশ্চিন্তা। তবে আশার কথা, হাসপাতাল থেকে ফিরে এসেছেন তিনি। ধারণা করা হচ্ছে চার দিনের এই ম্যাচে শেষ মুহূর্তেও মাঠে দেখা যেতে পারে নাঈম ইসলামকে। কত শত চ্যালেঞ্জ আর কত শত বাধা পেরিয়ে এসেছিলেন বিসিবি আয়োজিত কোনো ক্যাম্পে, পরিশ্রম করেছেন, নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে করেছেন অনুশীলন। হারানো স্বপ্নগুলো যখন ফিরে আসতে শুরু করেছে ঠিক তখনই হোঁচট, কিন্তু নাঈমরা থেমে যান না। কিন্তু থেমে থাকেন না বলেই জানেন পাটা বাড়ালেই তৈরি হতে থাকবে পথ। আজ হয়নি তো কী হয়েছে, কাল তো হতেই পারে। তানজিম ঐশি, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। পাইব না, লাস্টের দিকে দুইটা পাইব, পাঁচটা হয়ে যাবো, তখন নেবো।